এই জিনিস আমার খুব পছন্দ হয়েছে, খুব 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 কি ভালো লাগছে দেখো। মানে যখন এটা অন করি মুখটা এমনিতেই হাস্য উজ্জ্বল হয়ে যায়, অনেক ভালো লাগে দেখতে। যাজ্ঞা, আর মুখে তো শুদ্ধ ভাষা বানায়নি কত, আই অগ্গল সময় ফান করতে 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 আই, এখন ফানের কথাই বলতাম পছন্দ করি বইজনি। কি ভাবতেছ ভাবতেছ আঙ্গু, আকিয়া ফাই কি সুন্দর করে শুদ্ধ ভাষা দিয়ে ভিডিও লইয়া আইছিল, ওখানে আবার এদের কি হইছে? এতে কিল্লাই নোয়াখালীর ভাষায় কথা কইতে আছে, কিল্লাই জানো না বুঝি? না জানলে জানিলও, আই আঙ্গ দেশের হগল সিপা সাপার বাসা গুণ আই অনেক বালা পাই বুঝনি। আজকা তুমগুলোকে আজকা তুমগুলোকে একটু ভিডিও দিতে আমার দেরি হয়ে গেছে, কারণ শরীরটা হচ্ছে বেচা আইন খারাপ, এই জন্যই প্রত্যেক দিন তোমার কাছে এই কথাটা কই যে স্যানেপসেট আমরে কত ভালোবাসে, ভালোবাসে আইডিয়া গুণ দেয়, আর আমরা খুশি মনে ভিডিও গুণ করতাম পারি, কিন্তু এরপরও কষ্ট আছে। এই যে ভিডিও গুণ আমরা করি, এগুন এডিট করতে যাই, কত যে রাগ সাপি যায়, কিন্তু রাগ করলে কি হইব, হইতো না তো রাগ করলে? তাহলে তো হিসাই যায় অঙ্গি, এল্লাই রাগ কষ্ট বলি ঘি আবার ভিডিও করতাম বই বই জনি খুবই আমাদের রাখি আপা। ভালো আছো তো? হ্যাঁ আপু, ঠান্ডা পড়েছে তো অনেক, সেজন্য ভাবলাম যে একটু আঁকিয়ে পুর বাসা থেকে চা খেয়ে আসি, শরীরটাকে একটু মুচমুচে ভাবটা দূর করে আসি, এক কাপ দুধ চা গরম যদি খাওয়া যায়, আর সেটা যদি আমাদের আঁকিয়াপুর হাতে হয় তাহলে তো শরীর চাঙা হতে আল্লাহর রহমতে খুব বেশিক্ষণ লাগবে না। খাওয়াবে তো চা নাকি নাকি মনে মনে ভাববে লিজা কি বেহায়া হয়ে গেছে, এসেই চা খেতে চাচ্ছে, হ্যাঁ লিজা লজ্জা কি নেই? এই যে কথাটা বলছি দেখো আমাদের আঁকিয়াপু কীরকম করে মুচকি মুচকি হাসছে, অলরেডি চায়ের পাতিল হাতে চলে এসেছে তার, তার মানে এখনই চা বসাতে চলে যাবে। হ্যাঁ আমি ওয়েট করছি আপু, দাঁড়াও আমি তোমার পিছনে পিছনে আসছি। আমরা যতই চা বানাই না কেন তোমার চা খেতে ভালো লাগে জানো তো, সেই জন্য আমরা প্রত্যেকে তোমার কাছে মাঝে মাঝেই ছুটে চলে আসি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? চলে এসেছি। কী ব্যাপার লিজা আপু, তুমি এখানে কেন, কী করছো, কীভাবে কোথায়? ও তুমি দরজায় দাঁড়িয়ে দেখছো, তুমি বলছো আঁকিভাবে চা বানাচ্ছে, তুমি ওখানে ছিলে হাঁটতে হাঁটতে ওর এখানে চলে এসেছ, দেরি করা যাবে না তাহলে আমি চা থেকে বাদ পড়ে যাব। কই গো আঁকিভাবে শুনছো, আমি কিন্তু চলে এসেছি, আমি চলে এসেছি তোমাদের পাখি, আমাকে তো তোমরা পাখি বলেই ডাকো, তোমাদের পাখি, আমি উড়ে নয় আমার পা দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি। সবাই তো জানো একটু ঠান্ডা পড়ে গেছে, অনেক ঠান্ডা, তাই ভাবলাম যে আঁকি আপের কাছ থেকে একটু চা খেয়ে আসি। এসে দেখি ওরে আল্লাহ আমাদের লিজাও আছে, লিজাপি বা লিজা ভাবি, কখনো আমরা সব ভ্যারাইটিস ভাবি ডাকি, কখনো ভাবি কখনো আপু, কখনো দেখা যায় নাম ধরেই ডাকি, ভালোবাসার সম্পর্ক তো তাই না, যেটা বলবো সেটাই খাটি। আঁকি আপু তুমি হাসছো কেন, তুমি চিন্তা করছো আরও যে কত কে চলে আসবে সবার জন্য চা বানাতে হবে তাই তো? আচ্ছা তুমি মাথা নেড়ে বলছো যে তুমি এটার জন্য হাসছো না, তুমি হাসছো আমাদেরকে দেখে এতটা খুশি হয়েছো, হ্যাপি হয়েছো, দ্যাটস ওয়াই তুমি হাসছো, উই আর নোজ দ্যাট তুমি সত্যি আমাদেরকে অনেক ভালোবাসো, আমরাও তোমাকে ঠিক সেরকম ভালোবাসি। একটু চায়ের পাতাটা পাতিলটা চুলো দিয়ে দিয়েছ, আমি দেখতে পাচ্ছি তো, আর একটু লেট করলে মানে দুজনকে পেয়ে যাবা। হা হা, দরজা খোলা রেখেছ কি আমাকে আসার জন্য? আমি ললি গো, আমার নাম ললিতা, তোমরা আমাকে আদর করে ললি বলে ডাকো, আমি হলাম ললিতা দাস।
যাই হোক, আমরা আসলে মাঝে মাঝে একে অপরের বাসায় এরকম সমবেত হই, খুব ভালো লাগে। আর আসলে মনের ভালোবাসা থাকলে আত্মীয় অনাত্মীয় রক্তের বন্ধন ছাড়াও অনেক আপন হওয়া যায়, কি বলো তোমরা আমার সাথে? এখানে দেখতে পাচ্ছি লিজা ভাবি, এখানে দেখতে পাচ্ছি ওই আপুটাকে, আর আমাদের আখি আপু চায়ের সরঞ্জাম রেডি করছে। আদাব গো আপু, ভালো আছো তো? যাই হোক, যেই ললিতাকে ললি বলে ডাকো, সে না আসলে তোমাদের চায়ের আড্ডা কি জমবে? তবে হ্যাঁ গো আপু, তোমাকে বলে রাখছি, শুধু চা হলে হবে না, তার সাথে কী লাগবে বলো তো? তার সাথে তোমার হাতে চিকেন কাবাব লাগবে, আছে তো রেডিমেড? অর্থাৎ মানে ফ্রোজেন থাকলে তো গলাতে অনেক সময় লাগবে, হাতের কাছে আছে যে এখনই বানিয়ে খাওয়াতে পারবে? আমরা হেল্প করব, নো প্রবলেম। আচ্ছা দেখো সবাই, আমাদের আখি আপু বলছে ডিপে নেই, নর্মালে আছে, তার মানে এখনই বানাতে পারবে। আচ্ছা আমি মাখিয়েটাকে রেডি করে দেই। আমি তো জানি আমার আখি আপুর কোথায় কী আছে, মানে মশলা কোন জায়গায় কোনটা রাখা আছে, এটা আমার মুখস্থ। আমি মাখিয়ে রেডি করে দেই, তোমার মিষ্টি হাতে ভেজে দেবে, আমরা সবাই মিলে শীতের এই সকালটা চা খেতে খেতে এনজয় করব। ওকে, ও মাই গুডনেস, কারা কারা আছে এখানে? আখি ভাবি, আমি রোজও চলে এসেছি। হ্যাঁ, আমার নাম হলো রোজি, বাট ওরা আমাকে আদর করে রোজ রোজ বলে ডাকে। আমি নাকি দেখতে একদম একদম গোলাপের মতো সুন্দর, তোমরা বলো তো? ইটস ট্রু, সত্যি কি আমি গোলাপের মতো সুন্দর? যাই হোক, যার মতোই সুন্দর হই না কেন, মনটা সুন্দর হলে আমরা অনেক সুন্দর, কি বলো তোমরা? আর আখি ভাবি দেখা যাচ্ছে কাজ করছে, সাথে সবাই মিলে কাজ করছে, আমি বসে থাকি কেন? তুমি কি মাখাচ্ছ ললি দিদি? ও, তুমি মাংসের কাবাব মিক্সড করছো, আখি ভাবি আমাদের জন্য কাবাব ভাজবেন, ভেরি গুড। তাহলে আমি সালাদ কাটবো। আখি ভাবি সালাদের আইটেম আছে তো? আমি সালাদ তো কেটে দেই, আর আমরা সবাই মিলে যখন একসাথে হই, আমরা তো এই কাজগুলোই করি, কি বলো? হ্যাঁ আপু, এত ঠান্ডা আজকে, আমি ভাবলাম যে আমি জানি আজকে আমাদের বন্ধের দিন, আমরা সবাই একসাথে হতে পারবো, সেটা ভেবেই আমি সকালবেলা শীতের বেলা দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, তুমি আমাকে টমেটো, শসা এবং লেটুস নামিয়ে দিয়েছো, সাথে পেঁয়াজও দিয়েছো, ধনে পাতা নাই গো, দাও আমি একসাথে সুন্দর করে কেটে একটা মজার সালাদ বানাই, সবাই মিলেমিশে খাই, তারপরে আমরা যেটা খাবো, চা খেয়ে খাবারটার পরিপূর্ণতা অর্জন করব। কথা বলতে পারি না, বুঝছো, এর ফলে তো বাইশো না। মুই আসলে চেষ্টা করলে হতে পারতাম, মুই চেষ্টা করি না, মোরদারে এক সের ভালো ঠেকে না, মোরদারে মগু বরিশালের বাসা একটা রসগোল্লা লাল লাগে, বলছ? এনে দেখতেছি আনলিমিটেড খাওনের আয়োজন হতে আছে, মুই ওকে কোনো কাম হইনি, লাগলে মোরে একসের কয়ে দাও, কোনো সমস্যা নাই, সবগুলো কেমন করে আসতে আছে, মোরা যখন হগলি একলাগে হই, মগু একসার কি যে বালা ঠেকে, হগলি বলতে আছে, আব্দিয়া নেলে এরা বলতে আছে, মোর কাম হওয়ার লাগতো না। ললি দিদি বলতে আছে, তুমি তো একসার বাসায়, তুমি তো বাসায় অনেক কাম করো একসার, এখন আর তোমার কাম হরণ লাগবো না। ললি দিদি ভালো আছো? হগলি ভালো আছো, আশা করতে আসি আল্লাহর দ্বারে। যাক গা, এখন আজকে কি খাওয়ান খাওয়ানোর আয়োজন হইতে আছে? বই তো একসের মজিব্বা দিয়া টস টস করে লোল ফটতে আসে, দেখো তোমরা, কারণ
মুই বুঝতে আছি পেঁয়াজ বা কাবাব একটা কিছু বানানো হইতে আছে, সালাদ বানানো হইতে আছে, লগে তো চা বাদ যাবে না, এইয়া কি মুই জানি না? আসলে দুষ্টামতি করতে আছি। জায়গা সকলে ভালো আছে তো? আর একদম ঠান্ডা ফেকা গেছে, ঠান্ডা তখন মানে এই আমেরিকায় ঠান্ডা ফললে একসার ভালো থাকে না, গরমের দিনটা গরম হইলে তাও ঠান্ডার থেকে কিছুটা ভালো থাকে, কি কও তোমরা? আইয়াই যখন ফোরছি হাসা পেরে বলো তো আনি, মুই কি এক সাইড একটু বাঘ পাবো আনি? আরে মুই মুই কৃপান্ন আসতেছি কত, মুই আসতেছি, এই যে মোর নাম গোলাপি বেগম, তোমরা কি সুন্দর করে মোরে ডাহো, মোর দ্বারে এক সাইড শুনতে মধুর লাহান লাগে। আসলে গ্যানা বেগঞ্জে বড় হয়েছি তো, ভাগ্য বালা হ্যাঁ আমেরিকা চল্লা বিয়াইছি, চল্লা আইসি গ্যারামে বড় হয়েছি, কখনো চিন্তাও করি নাই। শীতের সকালে আসলে এক কাপ চা হলে মন্দ হয় না। যাই হোক, আজকেও সাজালাম তোমাদের সাথে ছোট্ট একটা নাটিকা, শীতের সকালের চা। আর কাদের কাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের মুখে তাদের গল্পগুলো শুনে নিও। ওকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং টুডেজ ভিডিও মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আই থিঙ্ক সো অল আর ইনশাআল্লাহ কোয়াইট ফাইন। টুডেজ রাইট নাও জাস্ট ইন থার্সডে। এগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর শীতে সবাই সাবধানে থাকবে, এখানে দেখা যায় শীতের সময় শীতটা তো ভয়ানক, শীত পড়ে, অনেক শীত পড়ে, অনেকেই অসুস্থ হয়ে যায়। আমি তো প্রায়ই অসুস্থ, হাঁচি কাশি বন্ধ হয় না, এরকম অবস্থা হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ। সবাই সাবধানে থাকবে, ঘর থেকে বের হতে হলে পর্যাপ্ত পরিমাণে গরম কাপড়, পায়ে মোজা, জুতা, গলায় অবশ্যই একটা মোটা কিছু অথবা মাফলার রাখতে কেউ ভুলবে না। আর আমাদের জন্য দোয়া করবে, আমিও সবসময় তোমাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবার এমনি করে কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা কোনো খবরে। ভালো থাকবে সবাই, বাই বাই।